আল্লাহ রসুলের একজন সাহাবি হযরতে আলকামা, এই আলকামা যখন মুমূর্ষ অবস্থায় হইল, তখন আলকামার মা নবীর কাছে সিটি ফাটায়, সংবাদ ফাটায়, ও গো মায়ার নবী আমার, আপনার সাহাবি আলকামা অসুস্থ হয়ে গেছে, মুমূর্ষ অবস্থায় আছে, মৃত্যুর শয্যায় আছে। আলকামার এই সংবাদ পাইয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলকামার বাসায় পাঠাইলেন। আলকামার বাসায় পাঠাইবার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যত কালিমার তালকিন দিতেছে, তার জমান থেকে কালিমা বের হচ্ছে না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কাছে যায়, ও গো মায়ার নবী আমার, আপনার সাহাবি আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। ভাইরা আমার, এই কথা মায়ার নবী শোনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, যাও বেলাল যাও, আলকামার মা বাবা কেউ বেঁচে আছেন একটু দেখে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর নিয়া দেখল, আলকামার বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। একজন বৃদ্ধা মা আছে, তাও বুড়ো মা বুড়ো। এবার নবীর সালাম আলকামার মাকে জানায়, নবীর সালাম পাওয়ার পর আলকামার মা বৃদ্ধ মানুষ লাঠিতে ভর করে করে নবীর দরবারে উপস্থিত হয়। নবীর দরবারে উপস্থিত হওয়ার পর এবার আলকামার মা নবীকে সালাম জানায়। সালাম জানানোর পর নবী বলে, আলকামার মা তুমি বলো, আলকামার আমল কেমন ছিল, আলকামার আমল সম্পর্কে আমাকে বলো। আলকামার মা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী আমার, আলকামা অনেক নফল নামাজ পড়ত, অনেক ইবাদত করত, রোজা রাখত, আলকামার মতো এত রোজা নফল রোজা কেউ রাখত না। আলকামা অনেক দান সদগা করত, এমন দান সদগা কেউ করত না। এবার আলকামার মা বলে, হে আলকামার মা তুমি বলো, তোমার সাথে আলকামা কিরূপ আচরণ করত, কিরূপ ব্যবহার করত। এবার আলকামার মা কাঁদে আর বলেন, মায়ার নবী আমার, আলকামা আমাকে প্রাধান্য না দিয়ে আমার কথা না শুনে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত, ও গো মায়ার নবী আমার, আমার কথা শুনত না আলকামা, শুধু তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত। এই কথা শোনার পর মায়ার নবী আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, যাও বেলাল যাও, কতগুলো লাকড়ি সংগ্রহ করো, আমি আলকামাকে দুনিয়ার আগুন দিয়া পুড়াইয়া ফেলবো, আমি দুনিয়ার আগুন দিয়া আলকামাকে পুড়াইয়া ফেলবো। এবার আলকামার মা বলেন, নবী আমার কি বলতেছেন, আমার আলকামাকে দুনিয়ার আগুন দিয়া পুড়াইবেন কেন? মায়ার নবী বলেন, আলকামার মা দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। এই জাহান্নামের আগুনে যারা পড়বে, পড়ার সাথে সাথে কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। ও আলকামার মা,
জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই। আলকামার মা বলেন, ও নবী আমার, আমার বাসাদল আলকামাকে আমি মাফ করে দিলাম। এবার মায়ার নবী এই কথা শোনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, যাও বেলাল, যাও আলকামার বাড়িতে, যে দেখে আসো আলকামার মা হয়তো আমার ভয়ে লোক সমাজে তাকে আমাকেই কথা বলতে পারে। যদি আলকামার মা মনের থেকে মাফ করে দেয় তাহলে আলকামার জবান দিয়ে অটোমেটিক কালিমা বের হয়ে যাবে। নবীর কথা শোনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় দৌড়ায়া যাইয়া দেখে ঘরের পাশে দাঁড়াইয়া আলকামার জবান থেকে অটোমেটিক বের হয়েছে কালিমায়ে তাইয়েবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। সৎ ব্যবহার কেমন বলা হইতেছে কিতাবের মধ্যে আসছে। ভাইয়ের আমার, যেই জিনিসটা তুমি খাইতে পছন্দ করবা, তোমার স্ত্রীর জন্য পছন্দ করবা, তোমার ছেলে সন্তানের জন্য পছন্দ করবা, ওই জিনিসটা তোমার মায়ের জন্য পছন্দ করো। তুমি যেই জিনিস পড়তে ভালোবাসো, তোমার স্ত্রীকে যেই জিনিস পড়াইতে ভালোবাসো, ওই জিনিস তোমার মার জন্য পছন্দ করো। এটা কি বলা হয়েছে এহসান? এটা কি ভাই বলেন এহসান? এজন্য ভাইয়ের আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মজলিসে বলেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, যাদের মা বাবা দুনিয়ার জমিনে আছে, যারা মার সাথে নাফরমানি করেছো, যারা মার অবাধ্য হয়েছো, তারা মা বাবার থেকে ক্ষমা চেয়ে নাও। এক সাহাবি দাঁড়াইয়া এবার মায়ার নবীকে বলে, ও গো নবী আমার, আমার মা তো দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমার বাবাও দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমি কার থেকে ক্ষমা চাইব, কার থেকে মাফ চাইব? কারণ মায়ার নবী বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এই মা বাবা যাদের আছে থাকতে কদর করো, সেবা যত্ন করো, মইরা গেলে পাইবা না। সাহাবিকে বলে, যাও সাহাবি, যাও তোমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস তিনবার পড়ো, সূরা ফাতিহা পড়ে মা বাবার জন্য কবরের পাশে যাইয়া দোয়া করো। কারণ ছেলে সন্তানের কারণে মা বাবা কবরের মধ্যে শান্তিতে থাকে। জোরে কন সুবহানাল্লাহ। আর ছেলে সন্তানের কারণে মা বাবা কবরের মধ্যে অশান্তিতে থাকে। মায়ের আমার, আল্লাহর এক ওলি নামাজ পড়ে ঘুমায়, হঠাৎ দেখে মসজিদের আশেপাশে যত কবরস্থান ছিল, কবরস্থানগুলো ফেটে ফেটে মুর্দারগুলি বাইর হইয়া যায়। বাইর হইয়া সবাই একটা দামি পেয়ালার থেকে নেক নেয়, আর একজন মহিলা কর্নারে দাঁড়াইয়া কাঁদে কাঁদে। আল্লাহর ওলি ওই মহিলাকে জিজ্ঞাসা করে, মা গো, সমস্ত মহিলারা সমস্ত মুর্দার গণ নেক নিতেছে, আপনি কেন নেক নেন না আমাকে বলেন? ওই আল্লাহর ওলিকে মহিলা বলে, বাবা দুনিয়ার জমিনে আমি একটা সন্তান দেখে আসছি, যেই সন্তান দুনিয়ার জমিনে গুনাহ করে, গুনার কারণে আজকে আমি অশান্তিতে আছি কবরের মধ্যে। ও আমার
সন্তানের কারণে আমি কবরের মধ্যে ন্যাক নিতে পারতেছি না। তাম কবরের মধ্যে যারা আছে তাদের সন্তানেরা সন্তানেরা দুনিয়ার জমিনে ন্যাক আমল করে, তারা এই ন্যাক আমল এই পেয়ালার থেকে নেয়। এরে আল্লাহর ওলি, আমি আমার সন্তানের গুনাহের কারণে এই দামি পেয়ালার থেকে ন্যাক নিতে পারি না। এবার আল্লাহর ওলি বলে, আমি তাহলে তোমার সন্তানকে খোঁজ করব, তাকে গুনাহের কাজ থেকে ফিরাইব। এবার আল্লাহর ওলি, আল্লাহর ওলি ওই যুবকের সন্ধানে বের হয়ে যায়। আল্লাহর ওলি আল্লাহ নয়, আল্লাহ সারা জুদা নয়, আউলিয়ারা কারে উখবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। কিতাবের মধ্যে আছে ওই আল্লাহর ওলি ওই যুবকের খুঁজে বের হয়ে যায়। খোঁজ করতে করতে এক পর্যায়ে ওই নওজোয়ান যুবককে মদের আড্ডাখানায় পায়। আল্লাহর ওলি যুবকের নাম ধরে ডাক দেয়, রে যুবক ফিরে আয়, ফিরে আয়, গুনাহের কাজ থেকে ফিরে আয়। ভাইরা আমার একবার দুইবার তিনবার যখন আল্লাহর ওলি ডাক দেয়, নওজোয়ান যুবকের হুঁশ ফিরে যায়। এবার ওই যুবক বলতেছেন, কেনই বা আমাকে ডাকলেন হুজুর, আমাকে বলবেন? এরে যুবক, দুনিয়ার জমিনে তুমি গুনাহ করতেছ, এই গুনার কারণে তোমার মা কবরে অশান্তিতে আছে, তুমি কি তোমার মা বাবাকে কবরের মধ্যে অশান্তিতে রাখতে চাও? আমাকে বল। এবার নওজোয়ান যুবক বলে, না না, আমার মা অশান্তিতে থাক, কবরের মধ্যে আমি চাই না। এবার ভাইরা আমার, নওজোয়ান যুবক তওবা করল। ভাইরা আমার, তওবা করার পর যখন সে নামাজ কালাম শুরু করে দিল, রোজা নামাজ শুরু করে দিল, ওই আল্লাহর ওলি আবার ঘুমিয়ে পড়ে।